প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আমার চ্যানেল হতে তোমাদেরকে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের মহাকর্ষ ও অভিকর্ষ। পদার্থবিজ্ঞানের এরকম আরও গুরুত্বপূর্ণ লেকচার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখো। চলো আর দেরি না করে আজকের আলোচনা শুরু করি। আজকের আমরা এই মহাকর্ষ ও অভিকর্ষ, এটি একটি গুরুত্বপূর্ণ টপিকস। এখান থেকে আমরা আমাদের যে যেমন আমরা স্যাটেলাইটের কথা জানি, অর্থাৎ কৃত্রিম উপগ্রহ, বাংলাদেশ থেকেও একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে যে বছর দুয়েক আগে, আমরা সবাই জানি। তো এইগুলো আসলে কিভাবে কাজ করে, কিভাবে এগুলো স্থাপন করতে হয়, তার যে বেসিক যে বিষয়গুলো সেগুলো আমরা এই অধ্যায় থেকে আমরা জানতে পারব এবং এগুলো আমাদের ভবিষ্যতে আমাদের অনেক কাজে লাগবে এবং আমাদের যে এই বিষয় সম্পর্কে আমাদের যে কিছু মানে আমাদের কিছু যে বিষয় অস্পষ্টতা আছে সেগুলো আমরা পরিষ্কারভাবে জানতে পারব। এই জন্য এই আমার এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে পেতে চ্যানেলটি রীতিমতো সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে ধারাবাহিকভাবে আলোচনাগুলো তোমার কাছে পৌঁছে যাবে। তা আজকের আমরা বেসিক কয়েকটা কোশ্চেন যেগুলো আমাদের এমনিতে সবসময় বিভিন্ন পরীক্ষা এক্সামে এসে থাকে যে বিষয়গুলো, সেগুলো তো এখানে আছে, তারপরও আমরা আরও এখান থেকে অন্য কিছু ইনফরমেশন আমরা পেয়ে থাকবো। যেমন এখানে মহাকর্ষ অভিকর্ষ এগুলো আমাদের যেমন এর ডেফিনেশন, মহাকর্ষ কাকে বলে, অভিকর্ষ কাকে বলে, তারপরে এই মহাকর্ষ অভিকর্ষ নিয়ে যে নিউটনের যে খুব পপুলার যে সূত্রটা, নিউটনের মহাকর্ষ সূত্র, এটি আমরা গল্প আকারে অনেক সময় আমরা জেনে থাকি। তাই এখানে আমি সেই মহাকর্ষ সূত্রটি এখানে তুলে ধরেছি এবং এর সাথে যে বিষয়গুলো আমাদের জড়িত, যেমন মহাকর্ষ সূত্র এটি মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু বা বস্তুখানে একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলের মান বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা আমরা বই পুস্তকে সবসময় আমরা এরকম পড়ে থাকি। তো এখানে ম্যাথমেটিক্যালি আমি এটা দেখিয়েছি যে দুইটি বস্তু, একটির ভর M1 আর একটি M2, তারপর এদের মধ্যবর্তী যে ডিস্টেন্স, দূরত্ব R, এইগুলো আমাদের খেয়াল রাখতে হবে। অনেক সময় পরীক্ষায় কোশ্চেন আসে, MCQ আসে, জ্ঞানমূলক আসে যে মহাকর্ষ বল কী কী বিষয়ের উপর নির্ভর করে। এটি আমরা একটু পর্যবেক্ষণ করলে আমরা খুব সুন্দর করে এটার সঠিক উত্তর আমরা দিতে পারবো। যেমন এখানে ভরের উপর নির্ভর করে, দূরত্বের উপর নির্ভর করে, তো এগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তারপরে এখানে একটি সমানুপাতিক ধ্রুবক আছে যাকে মহাকর্ষীয় ধ্রুবক বা সার্বজনীন ধ্রুবক বলা হয়, এটির একটা ভ্যালু আছে, তারপরে এর একক আছে, মাত্রা আছে। তো এখানে আমরা এই যে মহাকর্ষ অভিকর্ষ, তারপর অভিকর্ষ কেন্দ্র বা ভার কেন্দ্র কাকে বলে, এগুলো আমাদের এখানে ডেফিনেশন আকারে দেওয়া আছে। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বলকে মহাকর্ষ বলে। অভিকর্ষ ভূপৃষ্ঠে কিংবা ভূপৃষ্ঠের কাছাকাছি অবস্থিত কোনো বস্তুকে পৃথিবীর যে বল দ্বারা আকর্ষণ করে তাকে অভিকর্ষ বলে। তারপরে অভিকর্ষ কেন্দ্র বা ভার কেন্দ্র, কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বলে লব্ধি যে বিন্দুতে ক্রিয়া করে তাকে বস্তুটির অভিকর্ষ কেন্দ্র বা ভার কেন্দ্র বলে। তো এটি আমাদের অন্যভাবেও পরীক্ষায় আসে, যেমন অনেক সময় CQ কোশ্চেন যেগুলো, সেখানেও এই ভার কেন্দ্র রিলেটেড ম্যাথ থাকতে পারে, আবার অভিকর্ষ রিলেটেড ম্যাথ থাকতে পারে। তো সেগুলো আমরা গাণিতিকভাবে পরের লেকচারগুলোতে আমরা পেয়ে যাব।
তখন আমাদের আর কোনো অসুবিধা হবে না। তবে এখানে মহাকর্ষীয় ধ্রুবকের সংজ্ঞা, মহাকর্ষীয় ধ্রুবকের একক, মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা, তারপরে মহাকর্ষীয় ধ্রুবকের মান, যে এখানে যে একটি তার ধ্রুবক যে মান আছে সেই মানটি বলতে আমরা কি বুঝি, তার এখানে ডেফিনেশন আমরা দিয়েছি, খুব সুন্দর করে দিয়েছি, যাতে আমরা খুব সহজে আমরা মনে রাখতে পারি এবং এটা অঙ্ক করার সময় আমাদের এটি কাজে লাগে। তবে ভর ও ওজন কাকে বলে? বস্তুর মধ্যে নিহিত পদার্থের মোট পরিমাণকে ওই পদার্থের ভর বলা হয়। এসআই পদ্ধতিতে ভরের একক কিলোগ্রাম বা কেজি। ওজন কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা এর নিজ কেন্দ্রের দিকে টানে বা আকর্ষণ করে তাকে বস্তুর ভার বা ওজন বলা হয়। এসআই পদ্ধতিতে ওজনের একক নিউটন। এটি আমরা দেখব। তারপর অভিকর্ষ ত্বরণ, যেটা আমাদের খুবই একটি গুরুত্বপূর্ণ একটা টপিকস। এর যেমন যদি আমরা পরীক্ষায় বিভিন্ন যে আমাদের সৃজনশীল কোশ্চেন আসে বা এমসিকিউ আসে, এই অভিকর্ষ ত্বরণ রিলেটেড বেশিরভাগ কোশ্চেনেই থাকে। তো এখানে অভিকর্ষ ত্বরণ কি, এর প্রথমে ডেফিনেশন দিয়েছি, অভিকর্ষ ত্বরণের বৈশিষ্ট্য, তারপরে অভিকর্ষ ত্বরণের আদর্শ মান। যেমন এর মান কিন্তু ধ্রুব না, মানে এই অভিকর্ষ ত্বরণের মান কি ধ্রুব অনেক সময় আসে, অনুধাবন কোশ্চেনে আসে, সেটি আমরা এখানে তুলে ধরেছি ধারাবাহিকভাবে। তবে অভিকর্ষ ত্বরণ জি এর মানের তারতম্যগুলো কি কি, মানে কি কি কারণে এর মান পরিবর্তিত হয়, তো এটা এখানে আমি পয়েন্ট আকারে এখানে দিয়েছি, যাতে আমরা যে কোনোভাবে পরীক্ষায় আসলে আমরা এখান থেকে মনে রাখতে পারবো এবং এগুলো সঠিক উত্তর আমরা দিতে পারবো। অভিকর্ষ ত্বরণ ধ্রুবক কিনা, মানে এর মান, এখানে আমরা সেটা নির্ভর করে যে স্থানের উপর নির্ভর করে। আরও আমরা জানি যে অভিকর্ষ জি সমান জি এম বাই আর স্কোয়ার, এখানে জি হলো মহাকর্ষীয় ধ্রুবক, এম হলো পৃথিবীর ভর, আর হলো পৃথিবীর ব্যাসার্ধ। এখানে এগুলো বলা আছে। পৃথিবীর পৃষ্ঠের মানকে আদর্শ মান ধরে দেখা যায় যে পৃথিবীর পৃষ্ঠ হতে উপরের দিকে যেতে থাকলে জি এর মান, অভিকর্ষ ত্বরণের মান হ্রাস পেতে থাকে, অপরদিকে পৃথিবীর পৃষ্ঠ হতে কেন্দ্রের দিকে যেতে থাকলে অভিকর্ষ ত্বরণ জি এর মান হ্রাস পেতে থাকে এবং পৃথিবীর কেন্দ্রে জি এর মান শূন্য। এখানে দুটো কোশ্চেন এটার মধ্যে আছে, যেমন পৃথিবীর কেন্দ্রে জি শূন্য কেন, সেটা আমাদের অনেক সময় অনুধাবন কোশ্চেনে আসে, অবজেক্টিভে আসে। তারপরে অভিকর্ষ ত্বরণ কি কি বিষয়ের উপর নির্ভর করে, এটা উচ্চতার প্রভাব আছে, তারপর উচ্চতার প্রভাব বলতে মানে ভূপৃষ্ঠ হতে উপরের দিকে এবং ভূপৃষ্ঠ হতে নিচের দিকে, তারপর অক্ষাংশের প্রভাব আছে এবং পৃথিবীর ঘূর্ণন প্রভাব। এই তিনটা বিষয়ের উপর, উচ্চতার প্রভাব, অক্ষাংশের প্রভাব এবং পৃথিবীর ঘূর্ণনের প্রভাব, এগুলো আমাদের বিভিন্নভাবে পরীক্ষা আসে যে জি এর মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে বা জি এর মানের তারতম্যর কারণ কি। এটা আমরা এই স্লাইডটি আমরা যদি এক দুইবার পড়ি তাহলে আমরা খুব সুন্দর করে এটার উত্তর দিই। জি এর আদর্শ মান, এটা অনেক সময় এমসিকিউতে আসে যে কত ডিগ্রি অক্ষাংশে জি এর মানকে আদর্শ মান ধরা হয়। 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র পৃষ্ঠে, 45 ডিগ্রি অক্ষাংশে জি এর মানকে আদর্শ মান হিসাবে বিবেচনা করা হয়। তবে মহাকর্ষীয় ক্ষেত্র, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বা তীব্রতা ও মহাকর্ষীয় বিভব কাকে বলে? আমরা এর ধারাবাহিকভাবে খুব সহজ ভাষায়, সাবলীল ভাষায়, যাতে তোমাদের খুব তাড়াতাড়ি বোধগম্য হয়, সেভাবে আমি এখানে লিখে দিয়েছি ডেফিনেশনগুলো, তাদের একক, তারপরে গাণিতিকভাবে আমরা লিখে দিয়েছি। তবে পৃথিবীর ক্ষেত্রের কোনো বিন্দুতে বিভব ঋণাত্মক হয় কেন, এটা অনুধাবন কোশ্চেনে কয়েকবার পরীক্ষা আসছে। এটা আমাদের রাশিমালা ভি সমান জি এম বাই আর, এই সমীকরণ থেকে দেখা যায় যে বিভবের মান অসীমে ধনাত্মক মানে শূন্য, এটা অবজেক্টিভে আসে। মহাকর্ষীয় বিভবের মান কোথায় ধনাত্মক এবং কত, শূন্য, এবং অসীম থেকে যতই পৃথিবীর পৃষ্ঠের দিকে অর্থাৎ মহাকর্ষীয় ক্ষেত্রের দিকে অগ্রসর হতে থাকে মহাকর্ষীয় বিভবের মান ততই হ্রাস পেতে থাকে বা ঋণাত্মক হয়। এরপর এখানে আমি দুটো গাণিতিক সমস্যাবলি দিয়েছি। এটা আমরা উপরের যে সূত্রগুলো আমরা আলোচনা করেছি সেই সূত্রে আমরা এই মান বসালে আমরা এর প্রকৃত উত্তরটা আমরা বের করতে পারবো।
এই জন্য এটা এখানে আর সমাধানটা করে দেইনি, তোমরা নিজেরা এটা চেষ্টা করবে। এখানে যে মহাকর্ষের যে সূত্র, সেই মহাকর্ষের সূত্রটা কে ব্যবহার করে আমরা এই দুটো গাণিতিক সমস্যাগুলি আমরা খুব সুন্দরভাবে করতে পারবো, এবং তখন আমাদের আরো বেশি মানে পরিষ্কার ধারণা আমাদের আসবে যে অঙ্কের ভাষাগুলো কেমন, এগুলোকে সূত্রে কিভাবে প্রয়োগ করতে হয়, তারপর উত্তরটা কিভাবে ক্যালকুলেটারে ক্যালকুলেশন করতে হয়, এটা আমরা সহজভাবে আমরা এটা বের করতে পারবো এবং মনে রাখতে পারবো। তা আজকের আমাদের আলোচনার বিষয় এতটুকুই, পরবর্তীতে এই অধ্যায়ের বাকি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা আবার ধারাবাহিকভাবে তোমাদের কাছে এটা তুলে ধরবো, আলোচনা করব। তাই সবাই আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত থাকবে এবং প্রতিনিয়ত এটা সাবস্ক্রাইব করবে, তাহলে গুরুত্বপূর্ণ টপিকসগুলো তোমার কাছে সবসময় এটা চলে যাবে এবং তুমি অনেক পাঠদানে তোমার অনেক উপকৃত হবে এবং ভালোভাবে তুমি উপলব্ধি করতে পারবে। ঠিক আছে, সবাইকে আজকের এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য বা এটা সবাই সাবস্ক্রাইব করার জন্য সবাইকে ধন্যবাদ।